সাবস্ক্রাইব করুন নাসিরা ফ্যাশন চ্যানেলটি এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল এ সেট করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো ছোট বাচ্চাদের নকশি কাঁথা। তো দেখেন ফ্রেন্ডস, নকশি কাঁথা, এটা আপনার গাছ দিয়েছি ডাল ফোর আকরা সবুজ দিয়ে সেলাই করা হয়েছে। সুতা ব্যবহার করেছি সুন্দরী সুতা, আর আপনার এই ফুল দেয়া হয়েছে বোতাম সেলাই বা কাট সেলাই, মাঝখানে লেজি টেজি দিয়ে ফুল করা হয়েছে। তো ফ্রেন্ডস দেখেন, এই লতা, লতার মাঝখানে দুইটা তিনটা করে ফুল, চমৎকার লাগছে কাঁথার ডিজাইনটা। ছোট বাচ্চাদের কাঁথার ডিজাইন এটা, চাইলে আপনারা বড় কাঁথাও তৈরি করতে পারবেন এই ডিজাইন দিয়ে। আমি বাচ্চাদের জন্য এই কাঁথাটা সেলাই করেছি বা ডিজাইন করেছি। তো ফ্রেন্ডস, কীভাবে সেলাই করলাম এবং আঁকলাম, অঙ্কন করলাম, এটা আমি আপনার আজকের ভিডিওতে দেখাবো। আপনারা মনোযোগের সাথে দেখে নিলে নিজেরাও বাড়িতে বসে আপনারা এইরকম নিত্য নতুন ডিজাইন দিয়ে অঙ্কন করে আপনারা সেলাই করতে পারবেন চমৎকার ধরনের নকশি কাঁথাগুলো। যে কাঁথাগুলো দেখলে আপনাদেরও নিজেদেরও ভালো লাগবে, বাচ্চাদের জন্য তৈরি করলে বাচ্চারাও অনেক খুশি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক।
আমাদের নকশি কাঁথা সেলাই করা শেষ হলো। দেখেন ফ্রেন্ডস কত সুন্দর লাগছে। লতার মাঝখানে লতার সাথে দুইটা তিনটা করে ফুল, লতা লতা ডিজাইনটা। এটা আমি বাচ্চাদের জন্য ছোট কাঁথা তৈরি করেছি। আপনারা চাইলে এই ডিজাইনটা দিয়ে বড় নকশি কাঁথাও আপনারা সেলাই করতে পারবেন। কত চমৎকার লাগছে ফ্রেন্ডস, দেখেন ডাল সেলাই দিয়ে আকরা গাছ এবং বোতাম সেলাই দিয়ে আপনার ফুলগুলো করেছি এবং মাঝখানে ছোট ছোট ফুলগুলো দিয়েছি লেজি টেজি দিয়ে। তো ফ্রেন্ড দেখেন ফ্রেন্ডস অনেক সুন্দর লাগছে। আর সাইডে আমি নকশা করেছি চেন সেলাই এবং কাঁথা সেলাই দিয়ে ডিজাইন করেছি। ফ্রেন্ডস দেখেন কত সুন্দর লাগছে ডিজাইনটা। আপনারা চাইলে আপনারাও আপনাদের নিজেদের জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীতে দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।